বোন পৌলমী, দেবী সন্তোষী নিশ্চয়ই আমায় বধ করতে এসেছেন। উনি আমায় শেষ করে দেবেন। আমি আমি কিভাবে বাঁচব? এমন নয় তো বোন যে দেবী সন্তোষী আমার থেকে আমার সন্তোষীকে কেড়ে নিতে চান? যদি তাই হয় তাহলে তোমার এই ভ্রাতা প্রবাল আর বাঁচবে না। প্রবাল, মূর্খদের মতো কথা বলা বন্ধ করো। আজ তোমার কাপুরুষতার জন্য অসুর লোকের কোনো অস্তিত্বই রইল না। তুমি একজন অসুর হওয়া সত্ত্বেও এতটুকুতে ভয় পেয়ে গেলে, তোমার লজ্জা হওয়া উচিত। আরে তুমি বুঝতে পারছো না বোন, আমি মূর্খের মতো কথা বলছি না, আমি সন্তোষীকে ভালোবাসি। আমি আমি আমার সন্তোষীকে ছাড়া বাঁচব না, এটা তুমি ভালো করেই বোঝো বোন। আমার সন্তোষীর কোনো ক্ষতি হওয়ার আগেই আমি ওকে নিয়ে এখান থেকে চলে যাব, আর আমায় কেউ আটকাতে পারবে না। দেবী পৌলমী, হাতে অস্ত্র তুলুন এবং বাইরে আসুন। নারায়ণ নারায়ণ। মাতা মাতা, দয়া করে শান্ত হন মাতা। আপনার ক্রোধের ফলে সমস্ত দেবলোক এবং মর্তলোকের বিনাশ সৃষ্টি হয়ে যেতে পারে মাতা, শান্ত হয়ে যান। দেবী সন্তোষী, শান্তি দয়া এবং সহনশীলতার দেবী, যদি ক্রুদ্ধ হন তাহলে অনর্থ হবে। এই সমস্যাটি বার্তালাপের মাধ্যমেও সমাধান করা যেতে পারে। আমি এক্ষুনি অসুর লোকের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছি, আপনি ধৈর্য ধরুন। দেবর্ষি নারদ। আজ্ঞে পিতামহ। আপনি শীঘ্র অতি শীঘ্র আমার দূত হয়ে অসুর লোকে পৌঁছান, আর ওদের রাজসভায় প্রস্তাব রাখুন যে ওরা যেন অতি শীঘ্র দেবী সন্তোষীর ভক্তের প্রাণকে মুক্ত করে দেয়, কারণ এটা এখন কেবল দেবী সন্তোষীর ভক্তের প্রাণের বিষয় নয়, বরং ওনার স্বামীরও প্রাণের বিষয়। দেবী সন্তোষীর ভক্তের স্বামী যদি প্রাণ ত্যাগ করে তাহলে আমাদেরকেই দোষারোপ করা হবে। যথাজ্ঞা পিতামহ, আমি শীঘ্র অতি শীঘ্র অসুর লোকে যাচ্ছি, অনুমতি দিন পিতামহ। নারায়ণ নারায়ণ। দেবী সন্তোষী, কিছুক্ষণের জন্য আপনার ক্রোধকে আপনি নিয়ন্ত্রণ করুন, দেবর্ষি নিশ্চয়ই কোনো উপায় বের করবেন। তাহলে দেবী সন্তোষী ওনার ভক্তের প্রাণ ফেরত নিতে এসেছেন, কিন্তু সন্তোষীর প্রাণ নিয়ে আপনি আর কি করবেন? কারণ কিছুক্ষণের মধ্যেই আমি ওর দেহটাই নষ্ট করে দেব। কিন্তু এখানে দেবলোকের সবাই কেবল সন্তোষীর প্রাণের জন্য ব্যাকুল হচ্ছে না, বরং ওর স্বামীর অনশনের জন্য ব্যাকুল হচ্ছেন। সর্বপ্রথম আমাকে সন্তোষীর স্বামীকে আটকাতে হবে। ব্রহ্মদেব, সময় বয়ে যাচ্ছে, আমি দেবর্ষির ফিরে আসার জন্য আর অপেক্ষা করতে পারবো না। দেবী সন্তোষী, দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনাকে অনুরোধ করছি। সন্তোষীর মৃত্যু আমার জন্য অত্যন্ত লাভদায়ক প্রমাণ হচ্ছে। এই বিকট পরিস্থিতিকে ব্যবহার করে আমি অসুর রাজকে মুক্ত করতে পারি।
মিত্রবাবু, কি চাইছেনটা কি আপনারা? আইন নিয়ে আপনারা তো দেখছি ছেলে খেলা করছেন। ইন্সপেক্টর স্যার, পরিহাস তো ভাগ্য আমার ছেলের সাথে করছে, আমাদের সাথে করছে। মনুষ্যত্বের স্বার্থে যদি আপনি আরো কিছুক্ষণ সময় দেন তাহলে আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমি আর 2 ঘন্টা সময় দিচ্ছি, যা করার করুন, কিন্তু তারপর আমি আমার ডিউটি করব। ঠিক আছে, চলো। নারায়ণ নারায়ণ, পিতামহ, মাতা, অসুর লোকের রাজ্যভার কে সামলাচ্ছেন সেটা আমি বুঝতেই পারলাম না। অসুররাজ তো দেবলোকের কারাগারে বন্দী আছেন, এবং যুবরাজ প্রবাল উনি তো কোথাও লুকিয়ে পড়েছেন, এবং ওনাদের মহামন্ত্রী আমার সাথে কোনো কথা বললেন না। এখানে তো অত্যন্ত বিকট সমস্যা সৃষ্টি হয়েছে। ব্রহ্মদেব, বিচার করুন, যেই রাজ্যে এত অনিষ্ট সেখানে আমার ভক্তের প্রাণ কিভাবে সুরক্ষিত থাকবে? জয় সন্তোষীমা, জয় সন্তোষীমা, জয় সন্তোষীমা, জয় সন্তোষীমা, জয় সন্তোষীমা, জয় সন্তোষী বাবা, জয় সন্তোষীমা। তোমাকে এই সত্যিটা মানতে হবে যে সন্তোষী আর আমাদের মধ্যে নেই এখন বাবা। এইভাবে যদি জেদ করো, প্রার্থনা করতে থাকো, তাহলে ও ফিরে আসবে না বাবা। বাবা, তোমারও এটাই মনে হচ্ছে না যে সন্তোষী আমাকে ছেড়ে চলে গেছে? তোমার যদি আমার ভালোবাসার উপর ভরসা না থাকে তাহলে কোনো ব্যাপার না, কারণ আমার আছে। জয় সন্তোষীমা, জয় সন্তোষীমা, জয় সন্তোষীমা, জয় সন্তোষীমা, জয় সন্তোষীমা, জয় সন্তোষীমা, জয় সন্তোষীমা। এখানে তোমার কোনো ক্ষতি হবে না সন্তোষী, এখানে তোমায় আমার থেকে কেউ কাড়তে পারবে না, কেউ না। এবার প্রবাল আর সন্তোষী চিরকাল এখানেই বাস করবে, সুখে এবং স্বাচ্ছন্দ্যে। প্রবাল, যারা এইভাবে লুকিয়ে থাকে তাদেরকে কাপুরুষ বলে। তুমি যদি সত্যি সন্তোষীকে ভালোবাসো তাহলে তোমাকে দেবতাদের সম্মুখে গিয়ে দাঁড়াতে হবে। আমি সন্তোষীকে ভালোবাসি, আর আমি জানি যেদিন উনি আমায় ভালোবাসবেন সমগ্র ব্রহ্মাণ্ড আমায় পরাজিত করতে পারবে না। শুধু একটা বার সন্তোষীর ভালোবাসা যদি পেয়ে যাই তাহলে উনি হবেন অসুর লোকের রানী, এবং তারপরে স্বয়ং ব্রহ্মদেব আমার ভালোবাসাকে আমার থেকে কেড়ে নিতে পারবেন না। কিন্তু প্রবাল, তুমি যদি তোমার ভালোবাসাকে সম্পূর্ণরূপে প্রাপ্ত করতে চাও তাহলে তোমাকে অসুর লোকের সীমানায় যেতে হবে। ওখানে গিয়ে ব্রহ্মদেবের সাথে সমস্ত দেবতাদেরও মুখোমুখি হতে হবে। বোন, তুমি কি আমায় যুদ্ধ করতে বলছো নাকি? কারণ আমি যুদ্ধ করতে চাই না। তুমি পুনরায় মূর্খদের মতো কথা বলছো। প্রবাল, তুমি কেবল তোমার ভালোবাসাকে দেখছো, নিজের ভালোবাসার সাথে আমাদের যে সুবর্ণ সুযোগটি এসেছে সেটাও দেখো। আমরা সন্তোষীর প্রাণের পরিবর্তে অসুর রাজকে কারাগার থেকে মুক্ত করাতে পারব। তোমার কি মনে হয় যে আমি আমার সন্তোষীর প্রাণ কারোর হাতে তুলে দেব? কখনো না। তোমাকে সন্তোষীর প্রাণ ফিরিয়ে দিতে হবে না প্রবাল, তোমাকে কেবল দেবতাদেরকে বিভ্রান্ত করতে হবে। আমি যা বলবো সেটা করতেই হবে এমন কোনো ব্যাপার নেই। তোমাকে কেবল দেবতাদেরকে বিভ্রান্ত করলেই হবে।
বোন, তোমার মাথায় এখন যেটা চলছে আমিও এখন সেটা বুঝতে পেরেছি। অদ্ভুতভাবে চাতুর্যে পরিপূর্ণ বোন তুমি, কোটি কোটি প্রণাম তোমায়। আমি এখানে নিজের কার্য করছি, তুমি গিয়ে তোমার কার্য করো। মনে থাকে জানো, তোমাকে সমস্ত দেবতাকে বিভ্রান্ত করতে হবে। আমি জানি বোন যে তুমি আমার সন্তোষীর মস্তিষ্কটি সক্রিয় করে তুলবে। আমাকে শুধু দেবতাদের বিভ্রান্ত করতে হবে আর ওদের সময় নষ্ট করতে হবে। প্রণাম দেবী। ব্রহ্মদেব, দেবী সন্তোষী, আমি আপনাদের একটা সংবাদ দিতে এসেছি। আপনার পরম ভক্ত সন্তোষীর প্রাণ আমার নিয়ন্ত্রণে, সেটা আমি ফিরিয়ে দিতেই পারি, কিন্তু তার বদলে আমার একটা প্রস্তাব আছে আপনাদের কাছে। কি ধরনের প্রস্তাব? আপনি তো জানেন ব্রহ্মদেব যে আমার পিতা শ্রী আপনাদের কারাগারে বন্দী আছেন। ব্যাস, আপনি শুধু আমার পিতাশ্রীকে মুক্ত করে দিন আর আমি দেবী সন্তোষীর ভক্তের প্রাণ ওনাকে ফিরিয়ে দেব। যুবরাজ প্রবাল, আপনার এরকম একটা ভয়াবহ অপরাধের জন্য আমি আপনার বিনাশ করে দিতে পারি। আপনি আমার বিনাশ করতে চান? সে আপনার যা ইচ্ছে করুন, কিন্তু যদি আপনি তাই করেন তাহলে আমার সাথে সাথে আপনার ভক্তের প্রাণও চলে যাবে। ভেবে দেখুন। ব্রহ্মদেব, আমি যুবরাজ প্রবালের প্রস্তাবটি মানতে পারব না। আমি নিজের জন্য একজন অপরাধীকে নিশ্চিত সময়ের পূর্বে মুক্ত করতে পারব না। যদি দেবী সন্তোষী আমার প্রস্তাব অস্বীকার করেন তাহলে বোনের সমস্ত কৌশল বিফল হয়ে যাবে। কি ভাবছেন আপনারা? এত কি ভাবার আছে এই বিষয়ে? দেবী সন্তোষী একবার ভাবুন, যদি আপনি আপনার পরম ভক্তের প্রাণই না বাঁচাতে পারেন তাহলে যুগ যুগান্তর ধরে আপনার অপরাধবোধ কাজ করবে। দেবী সন্তোষী, আমার মনে হয় আপনার আপনার ভক্তের ভক্তির সাথে ন্যায় করা উচিত। আমি স্বয়ং কারাগৃহে যাব এবং অসুররাজকে মুক্ত করব। মুক্ত করার পূর্বে ওনার থেকে একটি শপথ করিয়ে নেব।
অসুর রাজ, আমি আপনাকে কারাগৃহ থেকে মুক্ত এই কারণে করছি কারণ আমরা দেবী সন্তোষীর ভক্ত, সন্তোষীর প্রাণ চাই যা অসুর লোকে আছে। আপনি এই পত্রটায় হস্তাক্ষর করে শপথ করুন যে আপনি অসুর লোকে পৌঁছেই দেবী সন্তোষীর ভক্তের প্রাণ দেবী সন্তোষীর হাতে তুলে দেবেন। এমনটাই হবে ব্রহ্মদেব, আমি অসুর লোকে পৌঁছেই সন্তোষীর প্রাণ ফিরিয়ে দেব। যতক্ষণে সন্তোষীর প্রাণ মুক্ত করার প্রক্রিয়া পূর্ণ হবে ততক্ষণে আমার কার্য সম্পন্ন হয়ে যাবে। এবার দেবী সন্তোষীর ভক্তকে অসুর দাসী হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। দেবী, ব্রহ্মদেব স্বয়ং এই বিষয়টির তদারকি করছেন, একটু ধৈর্য ধরুন, শীঘ্রই আমরা কোনো উপায় পাব। মা, দুজনের গুপ্তচর হিসেবে কাজ করে আমি জানতে পারলাম যে সন্তোষীর মস্তিষ্ক যদি অসুর লোকে সক্রিয় হয়ে যায় তাহলে উনি অসুর লোকেই বন্দী হয়ে যাবেন, এবং দেবী পৌলমী আপনার ভক্তের মস্তিষ্ক সক্রিয় করার প্রয়াসও করছেন কারণ ওনার ভ্রাতা সন্তোষীকে অত্যন্ত ভালোবাসে। অনেকক্ষণ হয়ে গেছে, শীঘ্রই কিছু একটা করতে হবে। হ্যাঁ, এবার আমরাও দেবী সন্তোষীর ভক্তকে আর বেশিক্ষণ রক্ষা করতে পারবো না। সন্তোষীর পঞ্জিকাটা কোথায় লুকিয়ে আছে? আমাকে শীঘ্রই ওটাকে খুঁজে বের করতে হবে।